পেঁয়াজ কলম্ব, আমরা আজকে একটা কামিজ সেলাই করব। কামিজের প্রথমে এখন আমি একটা কামিজ সেলাই করব। কামিজের আগে হাতাটা সেলাই করে নেব। অনেক সময় দেখা গেছে যে হাতাটার যে বগলের নিচে কাপড় শর্ট হয়ে যায়, সে কাপড়টা আমাদের জোড়া দিতে হবে। তাহলে আপনারা দেখুন কীভাবে জোড়া দেওয়া হচ্ছে। এই যে কাপড়টা দেখা যাচ্ছে, টুকরো একটা কাপড় নিয়ে এই যে হাতার সাইড দিয়ে আমরা জোড়া দিয়ে দেব। এই যে দেখুন জোড়া দিয়ে দিলাম, তারপরে উপর দিয়ে একটা টপ সিম দিয়ে দেব, যাতে চাপ সিলি দিয়ে দেব। ভিডিওটা হয়তো লম্বা হতে পারে, কিন্তু ভিডিওটা না দেখ না টেনে যদি দেখেন তাহলে হয়তো সমস্যাটা বুঝতে পারবেন। আর যদি টেনে দেখেন তাহলে হয়তো এটা আপনার মাথায় ঢুকবে না, বুঝতে পারবেন না। এই যে দেখেন এখানে একটা জোড়া দেওয়া হয়ে গেল, দুই সাইডে দুটো জোড়া দেওয়ার পরে দুটো চাপ সিলি দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে দেখেন যে স্লিপটা মানে হাতাটা এভাবে হয়ে গেল বেশি। তখন আমি এখান থেকে যে উপরে যে হাতাটা আছে এটা আর একটু ডাউন করে কেটে নিলাম, উপরে হাতাটা সাইজ করে নিল। দেখুন হাতাটা সাইজ হয়ে গেছে। এখন আমরা দেখবো হাতাটা জয়েন্ট। এখন আমি জামার গলার পটিটা লাগিয়ে নেব। গুল গলার কামিজের পটিটা আমি লাগিয়ে নিলাম। তারা কীভাবে গুল গলার সেলাই করতে হবে এটা আজকে আপনাদের দেখাবো। লাইলিং ছাড়াও গল গলা সুন্দর হয়। গলাটা যে মাপে কাটবেন সেই মাপে কাটার পরে গলাটার মাপে আপনি গলার পটিটা কেটে নেবেন, একটু মোটা করে কেটে নেবেন যাতে সুন্দর হয়। গলার পটিটা জয়েন্ট করে নিলাম। এখন গলার পটিটা যে জয়েন্ট করেছি সেখানে যে এটা যে আছে গলার পটিটা যে কাঁচা সেলাইটা এটাতে আমি একটু একটু কেটে নেব যাতে গলাটা সুন্দর হয়, সুন্দর হয়ে বসে বসে যে সুন্দর হয় গলাটা, ডিজাইনটা সুন্দর হয়, তার জন্য আমি যে গলাটা কেটে নেব। সেলাই কাটবেন না, ভুল করেও কেউ সেলাই কাটবেন না। যদি সেলাই কেটে ফেলেন তাহলে গলাটা নষ্ট হয়ে যাবে, সুন্দর হবে না। দর্শক পূরণ বাবুর বৌদি হেতে আন্না করে এই গোল গলা কামিজ বানায় দেখাইবে আজকে। আপনারা পুরো ভিডিওটা না টেনে আঁকতে শেষ পর্যন্ত দেন, আশা করি অনেক কিছু শিখতে পারেন। আপনারা যদি না শিখতে হারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন, সমস্যা নাই। তারপর এটা পটিটা উল্টিয়ে একটা কাঁচা চাপ সিলাই দিয়ে নেব যাতে গলাটা সুন্দর করে বসে।
আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিওটা না ভেঙে, তাহলে আপনারা শিখতে পারবেন, খুব সহজভাবে শিখতে পারবেন। তারপর আপনারা কোন কাজটি শিখবেন, সেই কাজটি শেখার জন্য আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের জানিয়ে দেবো, শিখিয়ে দেব। ভালো করে বুঝে নেবেন, আমি ভালো করে বুঝিয়ে দেবো আপনাদের। তাদের যে সিলিটা সেলাইটা সেটা সেলাই করা হয়ে গেছে। এখন এখন আমরা চলে যাবো হাতা, এখন হাতা লাগাবো, হাতাটা লাগিয়ে দেবো, যে হাতাটা হাতা যে হাতাটা যেখানে আছে এখানে সমানভাবে বাস করে আমরা একটা এই যে কাট মার্ক করে নেব, কেটে নেব, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে এবং সহজ হবে, কোনো সমস্যা হবে না। সুন্দর করে সমানভাবে ধরে সেলাই করে যারা আমার চ্যানেলে নতুন, তারা এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিয়ে উৎসাহিত করবেন। আমার একান্ত আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন, আশা করি বুঝতে অসুবিধা হবে না। অনেক সুন্দরভাবে সহজভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে, এতে যাতে আপনাদের সমস্যা না হয় এটা ডাবল করে সিলাই মেরে দিবেন, যাতে অনেক সময় দেখা গেছে যে এটা ছুটি যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ডাবল করে দুটো করে সেলাই দেওয়া হবে। এবং এই যে আমাদের যে গলার পুটিটা যে আমরা সেলাই জয়েন করেছিলাম, এটা এখন ভেঙে মানে হাতে সিলি দেওয়ার জন্য আমরা ভেঙে সেলাই করে দেব সুন্দর করে, যাতে গলাটা সেলাই করার সময় সুন্দর হয়। অনেক সময় যে লাইনিং দিয়ে থাকি গলার গলার ভিতরে গলাটা সুন্দর হওয়ার জন্য, কিন্তু অনেক সময় দেখা গেছে লাইনিং নেই, তখন তো তাদেরকে এভাবে শিখতে হবে যে কীভাবে গলাটা সুন্দর হয় লাইনিং ছাড়া। আমি যদি এভাবে সুন্দর করে করতে পারি তাহলে তো আমার যে লাইনিংটার প্রয়োজন নেই, তাই আমি লাইনিং করে নিলাম।
আমরা যে গলার যে পটিটা এটা সেলাই করে নিয়েছি সুন্দর করে, যাতে ভেঙে সেলাই দেওয়ার জন্য হাতে সেলাই দেওয়ার সময় কোনো অসুবিধা না হয়। দেখুন গলাটা আপনার সুন্দর করে বসবে, কোনো অসুবিধা হবে না। ইচ্ছা আপনারা ইচ্ছা করলে লাইনিং দিয়েও করতে পারেন বা বক্রম, অনেকে তো হয়তো লাইনিং চিনেন না কিন্তু বক্রম আছে, যে বক্রম দিয়ে করতে পারেন। এখন আমি যাব সাইড ছিলিটা, এই যে দেখুন সাইড ছিলিটা এখানে মনে করেন এই যে জামাটা সেলাই মানে কমপ্লিট হচ্ছে সেটার মাপ হচ্ছে 33 বডি, মানে এক একজনের এরকম এক এক রকম বডি হয়, কেউ 38, কেউ 35, কেউ 36, আবার কেউ বা 40-42 হয়। তা মাপ অনুযায়ী তাদের জামাটা সেলাই করতে হবে। আর এটার আমার জামা হাতার মাপ আছে 10, তা 10-এর 1/5 আমি 5 দিয়ে এই যে সেলাই করে নেব। সাইটে ওখানেও একটা কাটমার দেওয়া হয়েছে, কাটমার পর্যন্ত সাইটে সেলাইটা দেব। একটি সাইড জামার একটি সাইড সেলাই করা হয়ে গেছে, অপর সাইডটি সেলাই করে নেব। ঠিক ওই যে প্রথম যে হাতাটার মাপ নিয়েছিলাম সেই হাতাটা সেলাইয়ের হাতাটা মাপ মতো একটা মাপ নিয়ে আমি সেলাই করে দেব। এইখানে কাপড়ের যে সাইডটা সেই সাইডে একটা ঘাস চলে এসেছে, সে ঘাসটাকে আমরা সুন্দর করে যে ঘাসটা যে বাঙ্গাটা এটা যে চলে এসেছে এই বাঙ্গাটা আমরা ভেঙে দেব। চারটা পার্ট সমান হয়, আমরা পার্টটা ফুলে করে দিচ্ছি। যে ভাঙ্গা আছে সেই ভাঙ্গাটা কিন্তু থাকবেই, যে বাইরে যে বাড়তি কাপড়টা আছে এটা ভাঙার ভিতরে এটা গুটিয়ে দিয়ে তারপরে আমরা
সাইটম্যান, এই যে দেখুন সাইটম্যানরা সুন্দর করে সেলাই করবেন যাতে একজনের দেখে পছন্দ হয়। তারপরে যে বাংলাটা যে আছে বাংলা বাংলা সেলাই করবেন। এই কোনাটা অনেক সময় অনেকের সুন্দর হয় না, যে কোনাটা সুন্দর করে প্রথম আমরা প্লেন করে ভেঙে নিলাম, তারপরে এই যে একটা ভাঙা দিলাম, তারপরে আরেকটা ভাঙা দিয়ে নেব। এই যে দেখুন তারপরে সিলাই করে নুডেলটা এখানে বসিয়ে তারপরে নুডেলটা ঘুরিয়ে নেব। দেখুন কোনাটা কত সুন্দর হয়েছে। আমি এই যে খুনা থেকে সাইডের সেলাইটা দেব, আবার খুনায় নিয়ে এসে নিটেলটা বসিয়ে দেব। বসানোর পরে খুনাটা সুন্দর হয়ে উঠে যাবে। এখানে সাইড প্যানের কাছে এসে এখানে আবার নিডেলটা দাবিয়ে নেব, বসিয়ে দেব। তারপর বসানোর পরে এটা সাইড প্যানের এখানে সুন্দর করে এটা ফিট, মানে গাইডটা উঠিয়ে তারপরে আমি এটা সেলাই দেব। আমার চ্যানেলটি বেশি করে লাইক দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার দেখানো কাজটি আপনারা ভালোভাবে সহজভাবে বুঝতে পেরেছেন।